ম্যাডাম লং ট্যুর সম্পর্কে বলেছেন, ম্যাডামের কথাগুলো আমার কাছে সবসময় কখনো নির্দেশ মনে হয়নি, মনে হয়েছে আমার বড় বোন আমার মেয়ে। আমার ওয়াইফ সবসময় বলতো যে তোমাকে সবসময় ম্যাডামের ভাইয়ের মতো মনে হয়। মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুন নাহারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিভাগের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন সুরিত সমাজের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার। সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নাসিমা আহমেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হক, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সুরিত সমাজের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাত্তার মুন্সী, প্রাক্তন শিক্ষার্থী প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জিতু রায়। অধ্যাপক নাজমুন নাহারের সফল শিক্ষকতা জীবনের প্রশংসা করে বক্তারা বলেন, শুধু সমাজকল্যাণ বিভাগ নয়, সরকারি হরগঙ্গা কলেজের দিক থেকেও আমাদের কী বলবো, আমাদের আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছি, যিনি এই বিভাগে কেবলমাত্র সুষ্ঠু এবং সুচারুরূপে পরিচালনা করেননি, ছাত্রছাত্রীদেরকে শুধু শিক্ষায় মনোযোগী রেখে বসে থাকেননি, উনি শিক্ষার মধ্য দিয়ে মানুষের যে বিকাশ হওয়ার যে বিষয়গুলো সেগুলো উনি শিক্ষা দিয়েছেন এবং সেইরকম একটি সংগঠনও তৈরি করেছেন সুরিত সমাজ। আমাদের সম্মানিত ভাইস ম্যাডাম আগামী নভেম্বরের 10 তারিখে উনি একেবারেই মানে চাকরি থেকেই চলে যাবেন, সেই সময় এখানে একটা উপাধ্যক্ষের পদ শূন্য হবে এবং সেখানে আমাদের নাজমুন নাহার ম্যাডাম যদি ভাইস প্রিন্সিপাল হিসেবে চলে আসেন তাহলে খুব ভালো হয়, এবং আমিও যাব এক বছর কয়েক মাস পর, তখন আবার উনি এখানে প্রিন্সিপাল হিসেবেও। তোমাদের মতো আমরাও ম্যাডামের এই বদলিজনিত বিষয়ে প্রথমে আমরাও কিন্তু তোমরা যেমন কষ্ট পেয়েছ তেমন এক ধরনের অনুভূতি আমাদের মধ্যেও কিন্তু ওই ধরনের অনুভূতি পেয়েছে। শুধু একটি কথা বলতে চাই, আমি বদরুন্নেসা কলেজে জয়েন করার পরে প্রতিদিন ঠিকই কলেজে যাই, কিন্তু আমার মনটা ভরে থাকে হরঙ্গা কলেজে। এই হরঙ্গা কলেজের পুকুর, ঘাস, মাঠ আমাকে এখনও টানে। আমার মনে হয় আমি সুযোগ পেলেই যে কোনো সময় আমি হরঙ্গা কলেজে চলে আসি। এবং তোমরা আজকে যে বিদায়ী সম্বর্ধনা দিয়েছ, আমি আসলে সুরিত সমাজ থেকে তো বিদায় নিতে চাইনি, আমি সুরিত সমাজে আজীবন থাকতে চাই। শুধু একটি কথা বলবো, সমাজকর্মের ভাষায় চেঞ্জ এজেন্ট বা পরিবর্তনের বাহক একজন ভাষা, যারা যে সমাজে যখন আসে যে সিচুয়েশন আসে সেই সিচুয়েশনটাকে চেঞ্জ করে দেয়, নিজেদের কর্মদক্ষতা, যোগ্যতা, নিজেদের প্রতিভা দিয়ে আসে। ম্যাডাম হচ্ছে ঠিক সেই রকমের একজন বাহক, যিনি এসে সমাজকর্ম ডিপার্টমেন্টটাকে পুরাটা সাজিয়ে দিয়েছেন, ঘুরিয়ে দিয়েছেন, তোমাদেরকে তোমাদের সকলের মধ্যে আলোচনা। ম্যাডাম লং ট্যুর সম্পর্কে বলেছেন, ম্যাডামের কথাগুলো আমার কাছে সবসময় কখনো নির্দেশ মনে হয়নি, মনে হয়েছে আমার বড় বোন আমার মেয়ে। আমার ওয়াইফ সবসময় বলতো যে তোমাকে সবসময় ম্যাডামের ভাইয়ের মতো মনে হয়। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালমা আক্তার ইভা, সোহানুর রহমান, সোহাগ শাহিন, মিরাজ ও রিমি। সংবর্ধনা অনুষ্ঠানের বিদায় অতিথি অধ্যাপক নাজমুন নাহারকে এ সময় সুরিত সমাজের পক্ষ থেকে উত্তরীয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে সমাজকর্ম বিভাগ থেকে 2013-14 ও 2015-16 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থী হিসেবে মিরাজুল ইসলাম, ফাহমিদা আক্তার, সোহানুর রহমান, শাহিন সোহাগ,
জাহিদ হাসান, নাজনীন আক্তার, নুসরাত জাহান অন্তু, মেহেদী হাসান সম্মাননা স্মারক গ্রহণ করেন। সম্বোধন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে সুরিত সমাজের আয়োজনে আড়িয়াল বিল ভ্রমণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। মোহাম্মদ রাহিদ হোসেন, নিউজ 71.টিভি, মুন্সিগঞ্জ।